আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কম্পিউটারের ট্রিক্স এর নতুন একটি ভিডিওতে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আসলে একটি অসাধারণ বিষয়। সেটি হচ্ছে, আমরা সাধারণত কম্পিউটারের ড্রাইভকে সি থেকে শুরু করি, অর্থাৎ সি ডি ই এফ জি, এভাবে আপনার ড্রাইভগুলি সাজানো থাকে। কিন্তু আজকে যে ট্রিক্সটি দেখাবো, সেই ট্রিক্সটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কম্পিউটার ড্রাইভটি কিভাবে এ থেকে শুরু হয়। আমরা যদি ডিস পিসি ওপেন করি, তাহলে এখানে দেখুন আমার ড্রাইভ কিন্তু এ থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এ ড্রাইভ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্তই আমার আছে। তাহলে আমরা সাধারণত উইন্ডোজ করার পরে দেখতে পাবো যে সি ড্রাইভ থেকে আমাদের ড্রাইভটিকে গণনা করা হয়, অর্থাৎ এ এবং বি এই দুইটি ড্রাইভ কিন্তু বাদ পড়ে যায়। তো এই দুইটি ড্রাইভ কিভাবে আপনারা ইউজ করবেন, এই টিপসটি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। আপনি যদি আমার এই ভিডিও সম্পর্কে যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের ড্রাইভগুলো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সি থেকে শুরু হয়েছে। তো আমি এখন আপনাদের প্র্যাকটিক্যালিভাবে দেখাবো কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এস ড্রাইভ এবং ডাব্লু ড্রাইভ, এই দুইটি ড্রাইভকে কিভাবে আপনারা এ এবং বি ড্রাইভে রূপান্তরিত করতে পারবেন। আমি পেজটিকে ক্লোজ করে দিব, ডিস পিসির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, ম্যানেজে ক্লিক করব, এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডিস ম্যানেজমেন্টের উপর মাউসের লেফট বাটন ক্লিক করব, এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখানে আপনাদের খেয়াল করতে হবে কোথায় এস এবং ডাব্লু ড্রাইভটি রয়েছে। 8 GB করে দুটি মেমোরি কার্ড আমার এখানে রয়েছে। যে ড্রাইভটি দেখতে পাচ্ছেন এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবং লেখা রয়েছে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড প্যাথ, এটির উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, এমন একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ কোথায় লেখা রয়েছে, চেঞ্জের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। এখানে আপনাকে বলতেছে অ্যাসিস দি ফলোয়িং ড্রাইভ লেটার, তো এই লেটারের উপর ভিত্তি করে আপনার কিন্তু ওখানে শো করবে। তো এস এর উপরে এভাবে আপনারা অ্যারোকিতে ক্লিক করবেন। এখানে আমি জাস্ট এ করে দিলাম, দেওয়ার পর ওকে করে দেব, এবং নতুন একটি ওয়ার্নিং দিচ্ছে, যে এই ওয়ার্নিংটাই আপনাকে বোঝাচ্ছে যে আপনি কি এটিকে পরিবর্তন করতে চাচ্ছেন কি না। আমি জাস্ট ইয়েস করে দিব। ডাব্লু যে ড্রাইভটি রয়েছে এটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড প্যাথ এর উপরে ক্লিক করব, এখান থেকে চেঞ্জ, এবং ডাব্লু রয়েছে এটির উপরে স্ক্রল করে এখানে দেখতে পাবেন বি ড্রাইভ, বির উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দেব। সেই ওয়ার্নিংটা দিচ্ছে যে ওয়ার্নিংটা পূর্বে ড্রাইভ করার সময় দিয়েছিল, তো আমি এখানে ইয়েস করতে চাচ্ছি, ইয়েস করে দিব। দেখুন এই ড্রাইভটি কিন্তু বি ড্রাইভে রূপান্তরিত হয়ে গিয়েছে। আমি এই পেজটিকে ক্লোজ করে দিব। এ পর্যায়ে আমরা ডিস পিসি যখন ওপেন করব, তখন দেখতে পাবো এ এবং বি ড্রাইভ এই দুইটি কিন্তু রূপান্তরিত হয়ে গিয়েছে। এইটি ছিল আজকে ছোট্ট ট্রিক্সের একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত আল্লাহ হাফেজ।